কমলপুর মণ্ডলের সাধারণ সম্পাদক পৌরপ্রায় চৌধুরী গতকাল রাত্রিবেলায় আকস্মিক এক দুর্ঘটনায় ওনার প্রাণ নিহত হয়েছে। তো আজকে আমরা সবাই ওনার এই মৃত্যু সংবাদ পেয়ে আমরা খুব মর্মাহত হয়েছি। আমি এবং আমার সহসভাপতি তাপস ভট্টাচার্যি, আমাদের এখানকার বিধায়ক প্রাক্তন মন্ত্রী মনোজ দা, পরিমল দা এবং জেলার নেতৃত্ব সবাই, স্বপ্না দাসপাল, সবাই আমরা এখানে এসেছি। আমরা খুব গভীর মর্মাহত হয়েছি। আমি ওরূপের আত্মার সদগতি কামনা করছি এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। ঈশ্বর যেখানে থাকে সে যেন ভালো থাকে, এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।